শীতকালীন শক্তিশালী তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। এর প্রভাবে এখন পর্যন্ত 22 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। এছাড়া ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, বিশেষ করে নিউ ইয়র্ক। ভয়ঙ্কর এই তুষার ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে 20 কোটির বেশি মানুষ সতর্কতার আওতায় এসেছে। দেশটির কোথাও কোথাও তাপমাত্রা -51 ডিগ্রিতে নেমে গেছে। এদিকে এবারের ঝড়টি গত কয়েক দশকের মধ্যে অন্যতম শক্তিশালী বলে মনে করা হচ্ছে। ঝড়ের কারণে দেশটিতে বৃহস্পতিবার ও শুক্রবার 4,400টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ট্র্যাকিং সাইট পাওয়ার আউটেজের ইউএস এর মতে শনিবার সন্ধ্যা পর্যন্ত কমপক্ষে 3 লাখ বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন ছিল। এর আগের দিন বিদ্যুৎবিহীন ছিল 1.8 মিলিয়ন গ্রাহক। এদিকে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি উন্নতি করতে অনেক ইলেকট্রিক কোম্পানি জনগণকে বড় যন্ত্রপাতি না চালাতে বলেছে। পাশাপাশি অপ্রয়োজনীয় লাইট বন্ধ করে শক্তি সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। বলা হচ্ছে গত 4 দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই তুষার ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র, যা নজিরবিহীন। এতে ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ মানুষ, চলাচল করতে পারছেন না, সড়ক পিছলে দুর্ঘটনা ঘটছে, এতে মারা গেছেন অনেকেই। রাস্তায় গাড়ি চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে অনেক সড়কে। এমন পরিস্থিতি নিউ ইয়র্কের অনেক বাসিন্দা দেখেননি বলে বলছেন।